তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএসএস যে প্রোগ্রামগুলো আছে আমার এই যে নিউ ডকুমেন্টটা এখানে কিছু জিনিস অতিরিক্ত আছে এগুলো একটু দেখে নেন। এখানে দেখতে পাচ্ছেন উইথ হাইট ইউনিট সবকিছু আগের মতো, জাস্ট একটা জিনিস আমরা অতিরিক্ত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লিড। ব্লিডটা কেন? ব্লিডটা হচ্ছে আমরা যখন একটা কাজ করব, একটা ডিজাইন রেডি করব, হ্যাঁ রেডি করার পর ওই ডিজাইনটা কোথায় যাবে? এটা প্রিন্টিং এ যাবে। ঠিক আছে, আমরা যখন একজন বিদেশের কোন ক্লায়েন্টের জন্য কাজ করব তো আমরা তো সেটা মেইল করে পাঠিয়ে দিব, ঠিক না? তো কিন্তু উনি এটা প্রিন্ট করবে না, তো প্রিন্ট করার জন্য আমাদের এই ব্লিক মার্কটা প্রয়োজন। এই ব্লিক মার্কটা কত হবে? এটা সাধারণত হয় আপনার 0.25। এটার মেজারমেন্ট কত? 0.25। আমি যদি একটাতে দিয়ে দিই এভাবে 0.25, তাহলে এখানে সবগুলাতে অটো হয়ে যাচ্ছে। তাহলে সবাই আমার লেকচারের সময় একটু অ্যাটেনটিভলি এদিকে তাকায়েন, তাহলে আমার জন্য সুবিধা হয়। তাহলে আমি যখন 0.25 দিলাম, দেখেন টপে বটমে লেফটে রাইটে অটো সবগুলাতে চলে আসছে। এখন পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে এটা কিসের সিম্বল বলা হয় বলেন তো, কেউ জানেন কিনা? লিংক। এটা এটা দেখলে কি মনে হয়? লিংক। আমরা যখন কাউকে মেইল পাঠাই, নিচে অ্যাটাচমেন্ট করার জন্য একটা একটা জিনিস থাকে না, ওই সেরকম একটা লিংক। এখন এই লিংকটা যখন অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তখন এই চারটা ঘর টপ বটম লেফট এবং রাইট এগুলা লিংক অবস্থায় থাকবে পরস্পর। আমি একটাতে চেঞ্জ করলে সবগুলাতে চেঞ্জ হবে। এখন এই লিংকটা যখন আমি উঠিয়ে দিব, এখন যদি আমি একটাতে চেঞ্জ করি তাহলে অন্যটাতে কোনো ইফেক্ট পড়বে না। ওকে, তো আমরা যদি এভাবে লিংক পেতে চাই তাহলে লিংকটা বসিয়ে দিব। এরপর এসে আমরা এখানে আমাদের ব্লিক মার্ক হচ্ছে 0.25। আবার কিছু কিছু মার্কেট প্লেসে আমাদের ব্লিক হবে 0.125। যে মার্কেট প্লেসে যে আপনার যেরকম ওদের রিকোয়ারমেন্ট থাকবে ওভাবে দিবেন। হ্যাঁ, তাহলে আপাতত এটা আমাদের লাগতেছে না। তারপর আরেকটা জিনিস দেখেন, নাম্বারস অফ আর্ট বোর্ডস, এই জিনিসটা নতুন আসছে সিসিতে। অর্থাৎ আমরা আগে কি করতাম, আগে যখন আমরা একটা ডকুমেন্ট নিতাম, ডকুমেন্ট কিন্তু একটাই থাকতো, একাধিক ডকুমেন্ট নেওয়া যেত না, ঠিক না? নেওয়া গেলেও ওটা অন্য সিস্টেমে নিতে হতো। আর এখানে আমার নতুন পেজ নেওয়ার সময় আমাকে বলে দিচ্ছে আপনি কয়টা আউটপুট নেবেন, অর্থাৎ কয়টা পেজ নেবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন অনেকগুলো পেজ একসাথে কাজ করি, এখানেও অনুরূপভাবে আপনি চাইলে একাধিক পেজ নিতে পারেন। আর এখানে পেজকে বলা হচ্ছে আর্টবোর্ড। তো আমি চাইলে দুইটা নিলাম। এখন প্রতিটা থেকে আরেকটার গুরুত্ব কত হবে, তার জন্য আরেকটা জিনিস আসলো স্পেসিং। অর্থাৎ আমি যেহেতু এখন আউটপুট কয়টা নিব, দুইটা নিব, তো দুইটা আউটপুটের একটার থেকে আরেকটার মধ্যে একটা গ্যাপ থাকে না, ওই গ্যাপটা কত হলো আপনি চাইলে এখানে বলে দিতে পারেন ইঞ্চিতে। হ্যাঁ, দুইটা আউটপুট দুইটা কলাম। তারপর সাইজ, তো আমরা সাইজ সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম, আমি আপাতত একটা লেটার সাইজ নিলাম। লেটার সাইজ যেটা সাইজ সেটা আমার এখানে চলে আসলো। এরপর বাকি সবগুলা ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন রাস্টার ইফেক্ট 300/172 আসেন। তো আমরা এক্ষেত্রে যখন ওই কোন আমরা সিএমওই কে নিয়ে কাজ করব তখন আমরা 300 দিয়ে দিব, আর যখন আমরা আরজিবি নিয়ে কাজ করব তখন আমরা 72 দিয়ে দিব। ওকে ওকে, তাহলে দেখেন আমাদের এখন দুইটা আউটপুট, কয়টা? দুইটা আউটপুট, যেহেতু আমরা দুইটা নিয়েছিলাম। তাহলে এভাবে একাধিক আউট একাধিক পেজ নেওয়া যাক। আমি দুইটা আমার লাগতেছে না আপাতত, আমি একটাই নিলাম, একটাই নিব। ওয়ান আর সরি, ওটা ওটা ভিডিওতে রেকর্ডিং হয়ে গিয়েছে, আপনি ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? তাহলে একটা পেজ নিলাম,
তো দেখেন এখানে আবার টুলস এর মধ্যে খেয়াল করেন, আমরা যে টুলস গুলার কাজ করেছিলাম ইতিপূর্বে এখানে কিছু বাড়তি টুলস দেওয়া আছে। তো এই বাড়তি টুলস গুলা নিয়ে আমরা একটু দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। তো সবগুলা ঠিক আছে, এটা সিলেকশন আর এর মধ্যে আছে দুইটা, ডাইরেক্ট সিলেকশন এবং গ্রুপ সিলেকশন, তাও ঠিক আছে, ম্যাজিক ঠিক আছে, লেসো ঠিক আছে এবং পেন টুল এটাও ঠিক আছে, সবকিছুই আগের মতো টাইপ। এটার মধ্যে আমরা একটা জিনিস বাড়তি দেখতে পাচ্ছি, টাইপের মধ্যে একদম সর্বশেষে দেখেন টাচ টাইপ টুল, এই টুলটা ছিল না। তো এখানেও আমরা একটু প্রথম যে টাইপ টুল এটা একটু নিই, আমি এক লাইন কিছু একটা লিখি, আমাদের লিখা যদি আমরা বড় করতে চাই কি করবো, লিখা বড় করার জন্য একটা ক্যারেক্টার প্লেট বলেছিলাম, ওই প্লেটে গিয়ে আমরা কি করি লিখা বড় করি, তবে শর্টকাটে পরবর্তী কালে কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট গ্রেটার দেন, তখন এটা কিবোর্ড থেকে বড় করা যাবে শর্টকাটে। আবার ঠিক এটার ইনভার্স যদি ছোট করতে হয় সেক্ষেত্রে কন্ট্রোল শিফট লেস দেন দিবেন, ঠিক আছে, এভাবে মাইক্রোসফট ওয়ার্ডও বড়সিত করা যায়। হ্যাঁ, আমি একটা লাইন লিখলাম। এখন আমরা গত ক্লাসে শিখেছিলাম এভাবে লিখলে এই লেখাটা একদিক দিয়ে চলে যাচ্ছে, আবার আমি যদি একটা এরিয়া নিয়ে লিখি, একটা বক্স নিলাম, প্রথমে এরিয়া নিলাম, এরিয়া নিয়ে আমি যখন লিখলাম এখন আমার লেখাটা বাইরে যাবে না, একটা বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো প্রথম লেখাটা আমি কি বক্স আকারে নিয়েছিলাম, নি নাই, তো কিন্তু কোন কারণে আমি লেখাটা এভাবে লিখে ফেললাম, এভাবে লিখে ফেললাম। এখন আমার প্রয়োজন হচ্ছে এই লেখাটাকে একটা বক্স আকারে নিব, অর্থাৎ এরিয়ার মধ্যে নিয়ে নিব, তাহলে আমার কি করতে হবে, এই লেখাটাকে কাট করতে হবে, আবার একটা বক্স নিতে হবে, আবার এরিয়া টাইপ টুল সিলেক্ট করতে হবে, তারপর আবার ক্লিক করে লিখতে হবে বা পেস্ট করতে হবে, ঠিক আছে। এখন অত ঝামেলায় না গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি তে আমাদেরকে কি দেওয়া হয়েছে দেখেন, এই যে লাইনটা লিখলাম এখানে পাশে একটা ছোট করে একটা সাইকেল আছে, একটা সার্কেল আছে, এই সার্কেলে যখন আমি ডাবল ক্লিক করব এখন এটা টাইপ টুল হয়ে গিয়েছে, দেখেন এটা এখন টাইপ টুল, মানে এখন আমার এরিয়া এরিয়া দিয়ে আমি লিখলে যেভাবে হতো ঠিক অনুরূপ হয়ে গিয়েছে। এখন কোন কারণে আমাকে এই এরিয়া তাকে আবার আগের মতো প্রথম অবস্থায় নিয়ে যাওয়ার দরকার হচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে এসে আবার ডাবল ক্লিক করলাম, আগের মতো হয়ে গেল, এটা এখন এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ, এখন এটাতে আমি ডাবল ক্লিক করলাম এই জায়গায়, এখন এটা এমন সচরাচর হয়ে গেল, ঠিক আছে, যেটা প্রথম অবস্থায় থাকে ওটা হয়ে গেল। ওকে ক্লিয়ার, এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি তে নতুন যে কাজ। তারপর এখানে আরেকটা টুলস দেখতে পাচ্ছেন টাচ টাইপ টুল, এইটা নতুন আসছে, আমি এইটা ধরে এখানে আমার এখানে লেখা আছে কি ক্লিক অন এ ক্যারেক্টার, মানে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমাকে হেল্প করা হচ্ছে যে এই নতুন টুলসটার কি কাজ। তো আমি একটা ক্যারেক্টার একটা ক্লিক দিলাম, ধরেন এই যে আমার লাভ এর মধ্যে ভি এর মধ্যে আমি ক্লিক করলাম, তো দেখেন একটা ওয়ার্ড সিলেক্ট হলো। এখন এই ওয়ার্ডটাকে আমি চাইলে বড় ছোট আমি করতে পারি, শুধু এটাকে, অন্যটার উপর এর কোনো প্রভাব পড়বে না, এটাকে চাইলে আমি রোটেশন করতে পারি, এ হচ্ছে এটার সুবিধা। নির্দিষ্ট একটা ওয়ার্ডকে ধরে একটা লেটারকে ধরে আপনি এটাকে ডিজাইন করতে পারবেন, হ্যাঁ এটাতে সাইজ দিতে পারবেন, এটাকে রোটেশন করতে পারবেন। এরপর আমরা শিখেছিলাম রেকট্যাঙ্গেল আয়তক্ষেত্র নিয়ে, এই আয়তক্ষেত্রগুলো নিয়ে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিজি তো সবগুলা দেখতে আপাতত চোখে সেম মনে হচ্ছে, একই মনে হচ্ছে আমাদের, আমরা আগে যেটা শিখেছিলাম তার
আর এটার মধ্যে কোনো তফাৎ কি পরিলক্ষিত হচ্ছে আর না? সাধারণভাবে কি হচ্ছে বলেন তো? চারপাশে চারটা ছোট ছোট আকারে সার্কেল আমরা দেখতে পাচ্ছি, তো এটাই হচ্ছে মূলত চেঞ্জ। আর সব ঠিক আছে, এই সার্কেল গুলার কি কাজ? আমি যখন ওখানে আমার কার্সর নিয়ে যাব, তখন আমার কার্সরের পাশে একটা কার্ভ দেখাচ্ছে, কার্ভ হয়ে আছে। তো আমি যদি এই সার্কেলটাকে ধরে আমি আমার এই যে আয়তক্ষেত্র এটার ভেতরের দিকে ড্রাগ করব, তো দেখেন আমার কর্নার গুলা কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে চেঞ্জ। আমি চাইলে আমাদের কিন্তু এখানে একটা অলরেডি রাউন্ড রেকট্যাঙ্গেল আছে, আমি যেটা সাধারণ রেকট্যাঙ্গেল এটাকেও আমি চাইলে রাউন্ড করতে পারি এই নতুন টুলসটার সাহায্যে, যতটুকু প্রয়োজন ইচ্ছা অনুযায়ী আমরা করবো। তো এখন এর বাইরে একটা প্রশ্ন আপনারা করতে পারেন, আমি যদি চাই নির্দিষ্ট একটা কোণকে করব, এখন যেহেতু এগুলো সবগুলা লিংক অবস্থায় আছে, আমি একটাকে ধরলে সবগুলাই আসতেছে, তো আমি চাইবো আমি লিংক বাদ দিয়ে শুধু ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করব, বা যেটা প্রয়োজন সেটা করব, যেটা প্রয়োজন সেটা করব না। সেক্ষেত্রে আমি এটাকে আমি সিলেক্ট করব অন্য একটা সিলেকশন টুল দিয়ে, সেটা হবে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি পারি, নির্দিষ্ট প্রতিটি অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমি আমার এই যে আমার অ্যাঙ্কর পয়েন্ট এটাকে সিলেক্ট করলাম, তাহলে যে রাউন্ডটাকে এখানে আসছে নাকি সবখানে আসছে? শুধু এক জায়গায় যেটাকে সিলেক্ট করেছি ওটাতেই আসছে। তো আমি এখন যদি এটাকে ধরে এভাবে ড্র্যাগ করে ভিতরের দিকে, তাহলে দেখেন শুধু এটাই আসছে। এখন আমি এটার ইনভার্স সেটটা করব, ওটা করেছিলাম হচ্ছে আপনার 0.5, এটাকে 0.5 করব, 0.5 করেছিলাম নাকি 1 করেছিলাম? 1 না, 1। তাহলে ওখানে একটা মেজারমেন্ট আমাকে দিচ্ছে, যাতে আমি এক্সারসাইজে করতে পারি। তাহলে বোঝা গেছে এই কাজটা এগুলো সবগুলো ক্ষেত্রে প্রযোজ্য। এখন আরেকটু ডিপলি দেখেন, আমরা পেন্টুলের কাজ দেখেছিলাম না? পেন্টুল দিয়ে কি করা হয়? পাথ আঁকা হয়। আমাদের ইচ্ছে মতো আমরা কি করতে পারি? ড্র করতে পারি। তো আমি একটা ড্র করলাম, তো এখানে দেখেন বেশ কিছু কর্নার তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ধরলাম, এটাকে আমি এখন ধরবো যেটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, ওইটা দিয়ে ধরলাম। তো এখানেও দেখেন ওই যে নতুন টুলসটা এখানেও চলে আসছে, তো কখন আসছে? যখন আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেছি, যেটা আমাদের সাধারণ সিলেকশন টুল ওটা দিয়ে ধরলে আসবে না। ঠিক আছে, পেন্টুল দিয়ে যখন আপনি একটা ডিজাইন করবেন, সেটাতে যদি আপনার ওই ধরনের কার্ভ আনতে হয়, তাহলে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল ধরতে হবে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম এবং এখানে এসে আমি একটু কার্ভ করার চেষ্টা করলাম। কার্ভ হলো, এই হচ্ছে ব্যাপার। তো বাকিটা আপনারা নিজেরাও বের করে ফেলতে পারেন, তো অনেকে হয়তো পারবেন না, সেহেতু আমি একটু দেখাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল ধরে যখন আমি সাধারণভাবে এখানে ক্লিক করলাম, তখন আমার সবগুলা পয়েন্ট কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমি চাই শুধুমাত্র এই কর্নারটাকে একটু কার্ভ করব, বাকিটা করব না। সেক্ষেত্রে আগের মতোই আমি এভাবে ধরলাম, শুধু এটা সিলেক্ট হলো, এটাকে করলাম। ওকে, আচ্ছা, তো এরপরে আর কি আছে? আর পেন্সিল টুল, পেন্সিল টুলের মধ্যে আপনারা কি কোনো অতিরিক্ত কিছু দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না। তাহলে অতিরিক্ত একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জিনিসটা, পেন্সিল টুল অপশনস। হ্যাঁ, এই জিনিসটা আগে ছিল না। এটা যদি আমি প্রথম যেটা পেন্সিল টুল এটার মধ্যে ডাবল ক্লিক করি, একটা অপশনস চলে আসছে। এই অপশনটাকে আমরা কাজে লাগিয়ে কি ধরনের কাজ করতে পারি, সেটাই এখন আমাদের দেখার বিষয়। তো দেখেন আমি যখন এখানে
ডাবল ক্লিক করলাম, আমার এখানে একটা অপশন দিলা হচ্ছে ফিডেলিটি, প্রথম দিকে দেখেন অ্যাকুরেট আর শেষের দিকে দেখেন স্মোক। তো আমি যখন অ্যাকুরেট এর দিকে নিয়ে আসব, আমার এই জিনিসটাকে আমি স্লাইড করে অ্যাকুরেট যেখানে আছে ওদিকে নিয়ে আসলাম একদম প্রথম পর্যায়ে এবং এটাকে ওকে করলাম। তো এখন আমি পেন্সিল দিয়ে কোনো কিছু একটা ড্র করব। আমার এখানে হেভি প্রবলেম হচ্ছে মাউস, ঠিক আছে, কিন্তু এই জায়গায় আসলে প্রবলেম করে কেন? আমি আমার ডেস্কে যখন কাজ করি ঠিক থাকে, এখানে আসলে প্রবলেম করে। তো দেখেন আমি এটাকে একটা কার্ভ নিলাম, এটা ড্র করলাম, এটাতে একটা কালার দিই, কালার না দিলে এটা দেখা যাবে না। তো দেখেন আমরা সাধারণত যখন একটা লাইন ড্র করি আমাদের হাত কি একটু কম্পন হয় না? কম্পন হওয়ার যে ইফেক্ট সেটা আমার ড্রয়িং এর মধ্যে চলে আসছে। কেন চলে আসছে? কারণ আমি এখানে বলে দিয়েছি যে অ্যাকুরেট, আমার হাত যা হবে সেদিকেই সেটাই আমি আউটপুট চাই। এখন আমি যদি এই অ্যাকুরেট কে স্মুথ এর দিকে করে দিই, ফুললি স্মুথ, তাহলে এখন কি হবে? এখন যদি আমি কিছু ড্র করি, এটা গেল, এটা এটা থাক আমরা কম্পেয়ার করার জন্য, এখন আমি এটার মতো করে আরেকটা কিছু ড্র করব। তাহলে এটা দেখেন এটার মধ্যে কোনো যে কাপা কাপি কোনো অপশন আছে কিনা। তাহলে সে নিচ থেকে সেটা কি করে দিল? অমিট করে দিল। আমি কিন্তু ক্যাপাসিটি করি, আমার হাত আমি যখন ড্র করেছি একটু কম্পন হয়েছে, কিন্তু ওই কম্পনের ইফেক্টটা সে নিচ থেকে মুছে দিল, যেহেতু আমি এটা স্মুথ করতে আমার কমান্ডে বলে দিয়েছি। তো এখন আপনারা বুঝতেই পারছেন আমি এই যে এটা একটা একটা পার্সেন্টেজ, হ্যাঁ, কতটুকু স্মুথ করব, কতটুকু অ্যাকুরেট করব। তো এটা যদি আমি ফুল দিয়ে দিই তাহলে একদম ফুল স্মুথ হবে, যদি আর একটু কমাই দিই তাহলে একটু কম স্মুথ হবে, যদি একেবারেই কমাই দিই তাহলে মোটেই স্মুথ হবে না। ওকে, এটা হচ্ছে সিসি তে নতুন কিছু পেলাম। এরপর আমরা দেখবো এখানে পেইন ব্রাশ দেখা যাচ্ছে, এটা ছিল আমাদের নিচে আরেকটা ব্রাশ আমরা দেখতে পাচ্ছি, ব্লক ব্রাশ টুল। তো এটাও এখানে নতুন সংযোজন করা হয়েছে, তবে এটার একটু মোটা টাইপের ব্রাশ, হ্যাঁ, তাছাড়া আর তেমন কিছুই আসতেছে না। তো এখানেও এই ব্রাশটা তো এই অপশনটা আছে, অ্যাকুরেসির ব্যাপারটা আছে। তাহলে এখানে আর নতুন করে আমাকে দেখাতে হবে? দেখেন এটার মধ্যে একটু কাট দেখা যাচ্ছে, আর এটাকে আমি ফুল স্মুথ করে দিলাম, এটার মধ্যে আর কোনো কাট নাই। তারপর এই এরেজার টুলটা কি আমাদের ছিল আগে? এগুলো কি আমরা দেখেছি আমরা আদৌ একটাও? এরেজার, সিজার, নাইফ, সিজার নাইফ ছিল কিন্তু আমরা কি কাজ দেখেছি? হ্যাঁ, নিচে ছিল, অতটুকু আমরা যাই নাই, ঠিক না? তো এখন এগুলো একটু উপরে চলে আসছে, তাহলে আমরা সেই ফাঁকে দেখে ফেলি। আর এরেজারটা ছিল না, এটা নতুন আসছে আর কি। তো দেখ, বুঝতেই পারছেন এগুলো দেখলেই এগুলো হচ্ছে কাটাকাটের বিষয়, ঠিক না? সিজার দিয়ে কি করে? কাটে, নাইফ দিয়ে কাটে, এরেজার দিয়ে মুছে। তো যেহেতু তিনটাই সিমিলারিটি, তাই এগুলা এক জায়গায় করে একটা গ্রুপ করা হয়েছে। তো প্রথমে যেহেতু এরেজার, আমি এরেজার দিয়ে মুছে দিলাম, তাহলে আমার এই অবজেক্টটা দুইটা হয়ে গেল। আমি চাইলে আমার ইচ্ছে মতো মুছতে পারি, আমি চাইলে আমার ইচ্ছে মতো মুছলাম, হ্যাঁ, হয়ে গেল। আর এখানেও আপনার ডাবল ক্লিক করলে কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখবেন, সব কিছু দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার সেগুলো আছে, হ্যাঁ, একটু এদিক ওদিক করে দেখে নেবেন। তারপর দেখবো আমরা সিজার, এটা দিয়ে কি করে? তো এটাও সেম,
আমরা একটা আয়তক্ষেত্র নিলাম, আমরা নিলাম সিজার, তো আমরা বিভিন্ন পয়েন্ট সিলেক্ট করব কাটার জন্য, এখান থেকে এতটুকু এটা কেটে ফেলবো। তাহলে এখন আমার এই অবজেক্ট অবজেক্টটা হয়ে গেছে দুইটা আমার কাটা অনুযায়ী। এভাবে চাইলে আমরা যে কোনো দিকে কাটতে পারি সিজার টুলের মাধ্যমে, আর নাইফ টুল তো একই জিনিস, এটা দিয়ে আমরা কাটলাম। এই তারপর হচ্ছে রোটেশন ছিল আগেও এখনো আছে, এটাও এস লাইক এস বিফোর। তারপর আরেকটা জিনিস দেখেন, এই টুলস গুলার ব্যবহার কিন্তু আমরা দেখেছিলাম ঠিক কিনা? হ্যাঁ, এই টুলস এর মধ্যে একটা নতুন টুলস আনা হয়েছে, উইথ টুল, এটা কি ছিল? ছিল না। এই টুলসটা এখানে নতুন সংযোজন করা হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি তে, তো এটার ব্যবহার দেখার জন্য আমরা নিলাম একটা আয়তক্ষেত্র। এখন আমি যদি এই টুলসটা নিয়ে, এই যে আমার যেটা পাথ, যেটা আমার লাইন স্ট্রোক, আসেন আসেন বসুন, আমার স্ট্রোকের কোথাও আমি ক্লিক করে, যখন আমি স্ট্রোকে ক্লিক করলাম কিছুই হচ্ছে না? আচ্ছা, যদি আমি একটা এভাবে একটা পাথ নিই এবং আমি এটার যেটা কালার এভাবে দিলাম, এখন দেখেন এখন এটা এটা কাজ করতেছে স্ট্রোকে, অর্থাৎ এটা স্ট্রোক না পাইলে কাজ করবে না। এখন আমি এটাকে ধরে দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক না? তো আমরা প্রথমে আয়তক্ষেত্রের মধ্যে কাজ করেছিলাম, আয়তক্ষেত্রের মধ্যে আমরা যদি এখন স্ট্রোকে কাজ করি দেখি আমরা কাজ হয় কিনা। এই ইফেক্টটা, এই ধরনের ইফেক্ট আনা যায় এটা ব্যবহার করে। আমরা আগে বলেছিলাম এগুলো হচ্ছে নানা ধরনের ইফেক্ট, আমরা আমাদের ডিজাইনের সাথে ব্যবহার করব। তো তারপর আমরা যেটা আছে হচ্ছে, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটা আমরা দেখেছিলাম সেম আগের মতোই আছে। এরপর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, শেপ বিল্ডার, এটার কি কাজ? তো এটার নাম দেখে আমরা বুঝতে পারছি শেপ মানে হচ্ছে বিভিন্ন আকার আকৃতি বিল্ডার তৈরি করা হয়, বিভিন্ন শেপ তৈরি করা হয়। তাহলে আমরা যদি আমরা সাধারণত একটা ইলিপস নিই অথবা একটা রেক্টাঙ্গল নিই, এগুলো একটা শেপ। হ্যাঁ, তবে এই শেপ বিল্ডারটা দিয়ে নতুন নতুন শেপ তৈরি করা যায় আমাদের যেগুলো যে শেপ গুলো দেওয়া আছে এগুলাকে ব্যবহার করার মাধ্যমে। তো দেখি একটা কাজ করে দেখি আমরা কিভাবে শেপ তৈরি করতে পারি। তো আমরা নিলাম হচ্ছে একটা ইলিপস, এই ইলিপসটাকে যদি আমরা একটা কপি করতে চাই আমরা কি করতে হবে বলেন? কন্ট্রোল সি, কন্ট্রোল, এটার উপরে যদি আমি পেস্ট করতে চাই এফ, কন্ট্রোল এফ, বলবেন যারা জানেন সবাই বলবেন, কারণ একজন হয়তো সবাই জানে একজন জানে না, হতে পারে না, তাহলে ওই ব্যক্তিটি শিখলো এই আর কি। অল্টার চেপে কপি করা যায়, কপি করার অনেক পদ্ধতি আছে, এগুলো আস্তে আস্তে জানবেন। তো আমি এটাকে একটা কপি করলাম, এটা ঠিক উপরই, এখন আমি এটাকে একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম, এবং আমার এর মধ্যে যেটা আমার ফিল কালার এটা আমি মুছে দিলাম। তো এটাকে আমি ঠিক এই জায়গায় ফিট করলাম এবং একটু ছোট করি, ছোট করে আর একটু বড় করি, এই জায়গায় ফিট করলাম।
এবং এটাকে আবার অল্টার ধরে কপি আমি কপি করব অল্টার ধরে শিফট ধরে একদম সোজা এখানে নিয়ে আসলাম এতটুকু বুঝছেন এখন আমি যাব আমার শেপ বিল্ডার ক্লিক করলাম তো এখন দেখেন আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ক্লিক করলাম হচ্ছে কিছুই হচ্ছে না তাহলে এগুলাতে আমি একটু ফিল কালার দিয়ে দিই না সরি ফিল কালার দিব না এগুলাকে আগে মার্ক করা অবস্থা থাকতে হবে আগে আগে কিগুলা ইয়া ছিল সিলেক্ট ছিল ছিল না এখন সিলেক্ট করলাম এখন যদি আমি শেপ বিল্ডার ক্লিক করে এখানে আমরা কার্সর আনলাম দেখেন এখন কাজ করতেছে তো এখানে ক্লিক করার পর আমি এটাকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসলাম এই যে আমার ড্র্যাগিং এর দেখেন এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে আনলাম তাহলে দেখেন ওইটা একটা শেপে পরিণত হয়ে গেল আবার অনুরূপভাবে আমি মার্ক করে সিলেক্ট করার পর আমি কি করব আবার শেপ বিল্ডার এসে ক্লিক করে এখানে নিয়ে আসব তাহলে এটা আরেকটা শেপে পরিণত হবে অনেক রকম শেপ তৈরি করা যায় জাস্ট একটা করলাম ঠিক আছে আর আমার মানে ক্লাসের যে বিষয়গুলো বলবো এগুলো তো যেহেতু এগুলো রেকর্ডিং হচ্ছে এগুলো লেখার প্রয়োজন নাই ঠিক আছে কেউ লিখেন না কারণ লিখতে গেলে আমাদের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তো এরকম একটা যদি আমরা শেপ তৈরি করতে চাই সাধারণত আমরা পেন টুল ব্যবহার করে করা যায় পেন টুল ব্যবহার করে আমরা কাজ করে করে করতে পারি কিভাবে করব আমরা দেখব পরবর্তীতে তবে এগুলো আরো সহজ করে দিন আরো সহজ হয়ে গেল যেহেতু আমরা এই ধরনের একটা টুলস পেলাম শেপ বিল্ডার এই হচ্ছে বিষয় তো আমি যদি এখন এক একটাতে এক এক রকম কালার দিয়ে সুন্দর করে ফেলি হ্যাঁ এটা একটা কালার দিলাম এবং এটাতে একটু ডিফারেন্স কালার দিলাম হ্যাঁ তাহলে এভাবে এভাবে করা যাচ্ছে ঠিক আছে আমরা কি আমরা কালার পর্যন্ত কি দেখেছিলাম কালার দেখিনি আমি দেখেছিলাম না আচ্ছা এরপর এটার ভিতর আরো কিছু টুলস আছে যেগুলা আমাদের আপাতত প্রয়োজন নাই যে কাজগুলো আমরা অন্যভাবে করতে পারি সেগুলো এগুলো দিয়ে করার দরকার নাই এরপর আমরা দেখব ম্যাশ টুল ম্যাশ টুলটা কি আমরা দেখেছিলাম শেপ বিল্ডার পাশে একটা আছে এটা হচ্ছে এখানে কাজ এটা যদি দেখেন এই ধরনের একটা অপশন আসলো এখন এই কাজটা আমরা আমরা অটোক্যাডে কাজ করি না অটোক্যাড সম্পর্কে শুনেছি এটা ওই ধরনের কাজ এগুলো আমাদের কাজে আসবে না এগুলো অটোক্যাডের মতো হয়ে গেছে দেখছেন এই যে একটা বিল্ডিং এর মতো হয়ে গেছে 3D হ্যাঁ ওগুলো ওই ধরনের কোনো কাজ করতে গেলে সেক্ষেত্রে লাগবে তো আমাদের কাজের মধ্যে সাধারণত এগুলো থাকে না ঠিক আছে সেহেতু আমি এটাকে ইগনোর করলাম এটা নিলে পেস্টটা বাড়ি হয়ে যায় এই জন্য পেস্টটা সহ উপরে ফেলে দিই আচ্ছা এখানে অনেক কিছু কাজ আছে মনে করেন এই সফটওয়্যার দিয়ে আমরা করবো গ্রাফিক ডিজাইনের কাজ যেহেতু এগুলো গ্রাফিক ডিজাইনের আবার অনেকে কাজ করা হচ্ছে স্টুডিও ম্যাক্সে সে কাজ করা হচ্ছে 3D কাজ তো তারও কিছু টুকটাক কাজ আমাদের ইলাস্ট্রেটর থেকে হয়তো করে হ্যাঁ ওই ধরনের এক একজনের জন্য এক এক কিছু টুলস সব টুল সবার লাগে না এই ধরনের তারপর আমরা ম্যাশ টুলটা দেখেছিলাম না দেখেছিলাম এরপর গ্রেডিয়েন্ট দেখেছিলাম দেখেছিলাম অনেকগুলো কালার দুইটা না মাল্টি কালার আইটোপার দেখেছিলাম ব্ল্যাক টুলটা দেখা হয়নি তাই না হ্যাঁ তো ব্ল্যান্ড টুলটা দেখেন ব্ল্যান্ড টুলকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি তার মধ্যে আমরা একটা ইয়া তৈরি করব একটা ডায়েরি তৈরি করব আমরা তো সবাই ডায়েরি ব্যবহার করি তাই না তো এখন আমরা সাধারণত ডায়েরিতে কি থাকে এই ধরনের কিছু লাইন থাকে ঠিক না কিছু লাইন থাকে তো এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি একটা ডায়েরি কেউ তৈরি করবো আপনারা বলবেন লাইনটা কপি করে করে বসান নির্দিষ্ট দূরত্বে কপি করলাম অল্টার এবং শিফট ধরে একদম সোজা করে কপি করলাম এবং এটাকে আমি কন্ট্রোল ডি দিতে থাকলাম কন্ট্রোল ডি দিলে কি হয় জানেন তো কি হয় রিপিট হয়
আমার প্রিভিয়াস যেটা কাজ করেছিলাম ইনস্ট্যান্ট সেটাকে রিপিট করব কন্ট্রোল ডি ঠিক আছে এখন আপনারা বলবেন হ্যাঁ কত ডায়রি হয়ে যায় এরকম তো হয়ে যায় কিন্তু আমাকে যখন বলা হবে একটা ডায়রি তো নির্দিষ্ট একটা সাইজ থাকবে ঠিক কি না আমি একটা সাইজ নিলাম সাইজটা হবে মনে করেন 8.5 by 11 অর্থাৎ A4 সাইজের একটা কি নিলাম একটা ডায়রি নিলাম ডায়রির জন্য একটা ঘর নিলাম হ্যাঁ তো আমি পেজটাকে একটু আরেকটা পেজ নিই যেহেতু এই পেজটা ছোট ডকুমেন্টটা বা এটাকে বড় করা যাবে তখন আরেকটা পেজ নিচ্ছি ওই সাইজের নিলাম বরাবর এটাকে জাস্ট এটাকে পোর্ট্রেট করতে হবে এটা আগে ল্যান্ডস্কেপ ছিল এটা পোর্ট্রেট করে দিলাম তো এখন আমি যদি একটা নির্দিষ্ট সাইজে নিতে চাই তাহলে আমি কিভাবে একটা ক্লিক করলাম ক্লিক করে এখানে সাইজ বলে দিলাম প্রথমে আয়তক্ষেত্র নিলাম আমার ডকুমেন্ট একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই ধরনের একটা বক্স আসলো বক্সের মধ্যে আমি সাইজটা লিখে দিব ঠিক আছে লিখে দেওয়ার পর ওকে এখন এই বক্সটাকে আমাকে এখানে বসাতে হবে না ঠিক এই জায়গায় তাহলে আমি কিভাবে বসাবো আপনি বলেন ভাইয়া আপনি সিলেক্ট করে এই জায়গায় নিয়ে যাব বসবে মানলাম আর কি কিভাবে আনা যায় আর কিভাবে আনা যাবে জানা আছে এটাকে আমরা এই যে আমাদের ট্রান্সফর্ম আছে অনেকে জানেন আমি জানি তারপর একজনও যদি না জানে আমি বলবো এটা হচ্ছে বিষয় এই যে ট্রান্সফর্ম যেটা প্যালেট আছে এটার মধ্যে আমার কার্সরটা আমি আগে আগে আমি মানে কোন দিকে পিন করব সেটা আগে দেখবেন এখানে দেখেন অনেকগুলো পিনের অপশন আছে আমি চাইলে এখানে পিন করতে পারি চাইলে এখানে পিন করতে পারি তো আমি পিন করলাম একদম উপরে কর্নারে লেফটে কর্নারে আমার লেফটে হ্যাঁ তখন এটা এদিকে কি হয়ে গেল পিন হয়ে গেল আমি যদি এখন জিরো দিই সে ওখান থেকে জিরো এটা হচ্ছে এক্স এক্স জিরো মানে হচ্ছে আমার হরাইজন্টালি জিরো হরাইজন্টালি সে কি পেল জিরো হয়ে গেল এখন আমি ট্যাপ দিলাম ভার্টিক্যালি অপশন চলে গেল ওখানে জিরো দিব তাহলে সব দিক দিয়ে জিরো হ্যাঁ তাহলে আমরা প্রফেশনালি এভাবে কাজ করি তো যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি কিছু পাওয়ার দেখলাম কিছুক্ষণ আগে দেখেন পাওয়ার গুলো আসছে কিনা এখানে ওকে তো এখন আমি আমি কি করব একটা ডায়রি নিব ডায়রি বানাব তো ডায়রি বানানোর জন্য আমার প্রথম দিকে হয়তো কিছুটা খালি থাকবে হেডলাইন লেখার জন্য ঠিক না এক পাশে তারিখ থাকবে হ্যাঁ তারপর কিছু ঘর 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 থাকবে তো এই ঘর ঘরটা জি হ্যাঁ বক্সটা আমরা একটা প্রথম একটা পেজ নিলাম তো পেজে তো আমরা চাইলে কোনো কালার দিতে পারবো না আমরা যদি আমার ডায়রিটা যদি এখন যদি হয় একটু 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 গ্রে টাইপের হ্যাঁ তাহলে আমি একটা কালার দিতে পারলাম যেহেতু আমি বক্স নিয়েছি বক্স না নিলে আমি কালারটা কোথায় দিতাম হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এবং আরো অনেক কাজ মানে আমরা এটা এটাকে আমাদের মনের মতো মডিফাই করতে পারবো কিন্তু এটা তো কিছুই না এটা তো কিছুই না এটা তো আমি সিলেক্ট করতে পারবো না কালার দিতে পারবো না কিছুই করতে পারবো না সেই জন্য আমাকে এই বক্সটা নিতে হয়েছে জি নিউতে গিয়ে আমরা এই যে ডকুমেন্টটা নিয়েছি ঠিক আছে এবং এটার উপর কাজ করার জন্য আমরা একটা আয়তক্ষেত্র নিয়েছি রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল যেটা আমরা ইংলিশে বলি এটা বাংলা হচ্ছে আয়তক্ষেত্র এখন এটাকে আমরা সঠিক পজিশনে বসাবো সেজন্য আমরা কি করব কোথায় যাব আমাদের ট্রান্সফর্ম নামে একটা একটা প্যালেট আছে ওটাতে গিয়ে জিরো জিরো করে দিব তো আমি এটাকে সাদায় রাখলাম এরপর আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এটা উপরের দিকে আমি এটাকে তুলে দিলাম যেহেতু উপরে একটা আমি কপি করেছি ওই কপি করা অংশটিকে আমি উপরের দিকে তুলে দিলাম তুলে দিয়ে এটাকে আরেকটু কাছে নিয়ে যাই আমার এখানে দেখেন একটা স্ট্রোক কালার আছে আমি স্ট্রোক কালারটা ফেলে দিব ফেলে দিলাম এবং এটাতে একটা একটা গ্রে কালার দিয়ে দিলাম 20% ব্ল্যাক মিশিয়ে দিলাম হ্যাঁ একটা কালার দিয়ে দিলাম
এবং আমি এটাকে আবার কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আবার ছোট করে দিলাম। ছোট করে এটা 20% ছিল, এটাকে আমি 60% করে দিলাম, এটার ঘনত্বটা একটু বাড়িয়ে দিলাম। মানে এটা আমার একটা হেডলাইন তৈরি করলাম, এটা ব্যাট হতে পারে ডায়রি হতে পারে যাই হোক না কেন, একটা একটা হেডার অংশ তৈরি করলাম। তো এখানে আমি চাইলে দিব তারিখ দিতে পারি, যা যা থাকে একটা প্যাড, একটা প্যাডের নমুনা কপি সামনে থাকলে আরো ভালো হয়, ঠিক না? তো দেখেন আমি যতটুকু আমরা শিখেছি তার মধ্যে কাজটা করতে পারবো। আমরা দিলাম আমার কি থাকে কম্পিটেন্স হেডলাইন কি থাকে মনে করেন 2016 এটা থাকলো, সাল থাকলো, হ্যাঁ আমি এইটুকু দিলাম। আবার তো এটাকে নিয়ে আসলাম সব দিক দিয়ে বড় করার জন্য আমরা শিফট এবং এবং অল্টার ধরে এটাকে বড় করলাম, বড় করলাম। এরপর আমাদের টাইপকে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল টি দিয়ে একটা ক্যারেক্টার প্লেট নিয়ে আসতে পারি, সেখান থেকে আমরা বিভিন্ন ফন্ট নির্বাচন করতে পারি, ঠিক আছে? তো আমি এই ফন্টের মধ্যে আমার কার্সর রেখে আমি কিবোর্ড থেকে আমার বটম এরো কি চাপলাম, তাহলে দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট কিন্তু আসছে। তো আমি আপাতত এই যে আপনার এটার নাম কি সেগুই প্রিন্ট, সেগুই প্রিন্ট ফন্টটাকে আমি চয়েস করলাম, চয়েস করে এটাকে সঠিক জায়গায় বসালাম, ঠিক আছে? এখন মনে করেন এটাই আমার একটা ডায়েরি, এখন এখানে আমি লাইন দিব অনেকগুলো। তো লাইনগুলো আমি কিভাবে দিতে পারি, এখন আপনি যদি বলেন আপনি লাইন একটাই ভাবে নেন, এই যে লাইন টুল আছে এটাকে শিফট করে টানেন, হ্যাঁ এটার মধ্যে একটা স্ট্রোক কালার দেন, এটার মধ্যে একটা স্ট্রোক কালার দেওয়ার জন্য যে এটা হচ্ছে স্ট্রোক, এখানে এসে আপনি দেন ওয়ান, দেন ওয়ান, তাহলে ওয়ান, হ্যাঁ লাইনটা বাঁকা হওয়ার কথা না, যেহেতু আমি শিফট করেছিলাম। আপনার কি বাঁকা মনে হচ্ছে? যেহেতু আমি শিফট করেছিলাম লাইনটা আশা করে বাঁকা হয়নি, আর যদি শিফট ছেড়ে দিই আমি বলে তাহলে বাঁকা হতে পারে। তো এই লাইনটাকে আমরা এই যে স্ট্রোক এখানে দেখতে পাচ্ছেন, স্ট্রোক এখানে না পেলে আপনি সরাসরি উইন্ডোতে গিয়ে স্ট্রোক প্যালেটটা নিয়ে আসবেন। আর এখানে যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এর এই যে প্যালেটগুলো পাওয়ার জন্য একটা সুন্দর আইকন আকারে দিয়ে দেওয়া হয়েছে, এখানে এই যে দাগ দাগ এটা দেখলে আমি আপনারা বুঝতে পারি এটা কি স্ট্রোক, এই যে কালারের একটা জিনিস এটা দেখলে আমরা বুঝতে পারি এটা কালার হতে পারে। এই ধরনের বিভিন্ন আইকন আকারে আমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে প্যালেটগুলো। তো এখানে কোনো কারণে না থাকলে আপনি সরাসরি উইন্ডো থেকে নিয়ে আসবেন। তো এই স্ট্রোকটা আমি নিলাম এবং এটাকে আমি একটা নির্দিষ্ট জায়গায় বসালাম, বসে একটা আমার মনের মতো করে একটা স্পেস তৈরি করে অল্টার শিফট করে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিতে থাকলাম, হ্যাঁ কন্ট্রোল ডি দিতে থাকলাম, দিয়ে আবার নিচের দিকে এটাও গ্যাপ থাকবে, এটাও খালি থাকবে মনে করে, হ্যাঁ। তাহলে একটা একটা ডায়েরি হয়ে গেল, একটা নরমাল ভাবে একটা ডায়েরি হয়ে গেল না? তো এভাবে তৈরি করতে গেলে কি প্রবলেম হয় সেটা দেখেন, এখন কিন্তু আমার গ্যাপিং ঠিক আছে, একটা থেকে আরেকটার যেটা গ্যাপ দূরত্ব সব ঠিক আছে। তারপরে এখন যদি আপনাকে বলি এখান থেকে এইখানে আপনার বক্স হবে 20টা, এখন আপনি কন্ট্রোল ডি দিতে থাকলে এখানে আস্তে আস্তে 20টা হয় নাকি 30টা হয় এটা কি আপনার কোনো মেজারমেন্ট আছে? নাই। তো সেক্ষেত্রে আপনি এই প্রবলেমটাতে পড়বেন। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, এই যে ব্লেন্ড টুলটা ইউজ করব। আমরা মূলত এত কিছু দেখলাম কি জন্য, ব্লেন্ড টুল দেখার জন্য, যেহেতু একটু ভালোভাবে বুঝেন ব্লেন্ড টুলের ব্যবহার এমনিতে সাধারণভাবে দেখা দিলে হয়ে যেত, এভাবে দেখার হতো আর একটু ভালোভাবে বুঝবেন, এই জন্য আমি এই প্রজেক্টটা করলাম। আচ্ছা তো এখন আমরা এখান থেকে আমরা দিব এখানে 20টা ঘর দিব, 20টা লাইন হবে। তো যদি আমরা আমাদের মেজারমেন্ট মতো দিতে চাই তাহলে আমরা এখান থেকে প্রথম দিকের একটা লাইন রাখব এবং দ্য লাস্ট ওয়ান রাখব, বাকি সব ফেলে দিব, এর মতো আমরা 20টা ঘর তৈরি করে নিব। তো আমি যদি এখন এগুলো ফেলে দিতে চাই এভাবে এভাবে করে আমি যদি শিফট ধরে ধরে একটা একটা ধরতে পারি, হ্যাঁ এখানে প্রতিটা কথার মধ্যে শিকার অনেক কিছু আছে খেয়াল করবেন, আমি শিফট ধরে ধরে একটা একটা ধরে
আমি চাচ্ছি এগুলো ফেলে দিব, ফেলে দিলাম। তো এগুলো অনুরূপভাবে আমাকে শিফট ধরে ধরে অবতরণ হচ্ছে না, কারণ আমি এখান থেকে এভাবে ড্র্যাগ করলে তো আমার এই জিনিসটাই ধরে যাচ্ছে, ঠিক না? তো আমি কি করব, এই জিনিসটাকে লক করে রাখব, কি করব, লক করে। আমি প্রথম অবস্থায় লক করে রাখতে পারতাম, তো আমি জাস্ট এটাকে ধরে বা এটাকে এভাবে ড্র্যাগ করে ধরলাম, ধরে এটাকে লক করব, তাহলে বাকি জিনিসগুলা আমরা সহজেই ধরতে পারি। তো লক কিভাবে করব, লক করার জন্য দেখেন অবজেক্ট লক আছে, সিলেকশন, অর্থাৎ আমি যে সিলেকশনটা করেছি যেটা আমার সিলেক্ট আছে বর্তমানে সেটাকে আমি কি করে দিব, লক করে দিব, তাহলে এটা লক হয়ে গেল। এখন এটার উপর যদি আমি এভাবে ড্র্যাগ করি কোনো কাজ করবে না, যেহেতু এটা এখন লক অবস্থায় আছে। আমি শেষে যে এটা একটা লাইন সেটা রেখে এবং প্রথমটা রেখে বাকি সব ফেলে দিলাম ড্র্যাগ করে, তাহলে এখন আমার জন্য ইজি হলো। প্রথম দিকে আমি শিফট ধরে ধরে বারবার ক্লিক করলে আমার সময়, আমার শক্তি এবং আমার চোখ বেশি খরচ হতো, ঠিক না? হ্যাঁ, তো এখন আমি প্রথমটাকেও মনে করেন ঠিক এই জায়গায় রাখলাম, আর বাকি এগুলাকেও আমি লক করে দিলাম যাতে এগুলো আমাকে কোনো ধরনের প্রবলেম না করে। ধরে আমি এখন এখন লক করলাম শর্টকাটে কন্ট্রোল টু দিয়ে, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিলেও ওই যে অবজেক্টে যে কাজটা করতো সেই কাজটা হয়ে গেল, কন্ট্রোল টু মনে রাখবেন। আচ্ছা, এরপর আমি শুধুমাত্র এই দুইটা লাইনকে ড্র্যাগ করে ভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে? আমার যে দুইটা লাইনের মাঝখানে আমি কি দিব, 20টা ঘর দিব, সেই দুইটা লাইনকে আমি ড্র্যাগ করার মাধ্যমে সিলেক্ট করলাম এবং ব্লেন্ড টুলে আসলাম। ব্লেন্ড টুল, ব্লেন্ড টুলে এসে আমি প্রথম যে ঘর ওটাতে একটা ক্লিক করলাম, প্রথম একদম ওই সোজা, আমার এখানে করলে হবে না, ওই সোজার নিচের যেটা ঘর দেখেন আমার কার্সরটা যখন এই জায়গায় আসতেছে একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু এখন একটু সাদা অবস্থায় আছে। যখন ঠিক আমার যে পয়েন্টে আমি কাজ করব সেই পয়েন্টে গেলে একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, ওই অবস্থা আমি একটা ক্লিক করলাম, তো দেখেন কি হয়ে গেল অবস্থা, অবস্থা খুব খারাপ হয়ে গেল না? এখন এই অবস্থা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমরা এই ব্ল্যান্ড টুলে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এটার অপশনস এর মধ্যে দেখতে পাচ্ছি এটা এখন আছে স্মুথ কালার, এই জন্য এটা স্মুথ হয়ে এভাবে হয়ে গিয়েছে। তো এখানে আমি ক্লিক করে অপশনে আমি দিয়ে দিব স্পেসিফাইড স্টেপস, অর্থাৎ নির্দিষ্ট স্টেপ। তো নির্দিষ্ট স্টেপ কয়টা লাগবে আমাদের বলেছিলাম 20টা লাগবে, তো 20টা যদি লাগে আমরা দিব 19টা, 19টা দিলে 20টা হয়ে যায়। তো দিলাম 19, আমরা চাইলে প্রিভিউ দেখতে পারি, হয়ে গেল। এখন এই 19টাকে আপনি কাউন্ট করে যদি দেখেন, হ্যাঁ দেখেন 20টা হলো কিনা, হলো 20টা, ওকে। তাহলে এই ব্ল্যান্ড টুলের কাজটি আমরা বুঝলাম। তো ব্ল্যান্ড টুল দিয়ে শুধু এটা করা যায় না, আমার প্রত্যেকটা টুল দিয়ে শুধু এক ধরনের কাজ করা যায় তা না, ওইটা বুঝলে আপনি নিজ থেকে আরো অনেক কিছু ওইটা দিয়ে সৃষ্টি করতে পারেন। তো তারও কিছু নমুনা আমি দেখাবো। জি, সব কিছু করা যাবে, এগুলার এখনো বিস্তারিত ব্যবহার আমরা দেখি নাই। এখন যদি দেখেন আমি এটাকে সিলেক্ট করি, আমার সিলেক্ট হচ্ছে শুধুমাত্র দুইটা দাগ, দুইটা লাইন, বাকিগুলা কিন্তু আছে, এগুলো কিন্তু হাওয়ার উপর আছে, হ্যাঁ মানে ছায়ের মতো দেখা যায়, ছোঁয়া যায় না, ঠিক না? এখন আমার বাকি লাইনগুলো আমি দেখতেছি ঠিকই, কিন্তু এগুলা কোনো অস্তিত্ব আমি পাচ্ছি না, হ্যাঁ ঠিক না? তো সেক্ষেত্রে আপনাকে এটা করে নিতে হবে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড, ওকে। এখন সবগুলাকে ধরা যাচ্ছে, এগুলো যে কষ্ট না করলে বলা হবে না তা না, এগুলো বলা হবে আস্তে আস্তে, আমাদের মাথায় আছে কোনটার পর কি বলা হবে, ঠিক আছে? আপনারা ওই পর্যন্ত আশা করি ধৈর্য হারাবেন না, ঠিক আছে? তারপরে মনের মধ্যে যদি খুব বেশি, কারণ মনের মধ্যে কষ্ট নিয়ে বসে থাকলে রাতে ঘুম হয় না, ওইটা কিভাবে হইতো কিভাবে হইতো তখন করে ফেলেন, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমি এও আশ্বস্ত করলাম যে সবকিছু ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ হবে। আচ্ছা, তো এখন এটাকে আপনি কালার করতে পারেন, সব করতে পারেন, যেহেতু এখন আমি এক্সপ্যান্ড করে নিলাম,
হ্যাঁ, এখন আমি সবগুলা করলাম কালার। এখন আপনি কি মাঝখানে একটা একটা করতে পারবেন? তাহলে পারবেন মাঝখানে এই যে এগুলো এখন কি আকার আছে, গ্রুপ আকার আছে, আমরা তো শিখেছিলাম গ্রুপ, শিখেছিলাম গ্রুপকে দেখেছিলাম, তো গ্রুপ আকার আছে, এগুলাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে একটা একটা সিলেক্ট করেন। অথবা আমরা কি দেখেছিলাম এখানে একটা গ্রুপ সিলেকশন টুল দেখেছিলাম, ওই গ্রুপ সিলেকশন টুল দিয়ে একটা একটা লাইনকে আপনি কি করেন সিলেক্ট করেন। এখন এই লাইনটা কি হলো, সিলেক্ট হলো, এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম, হলো চেঞ্জ। এটাকে আমি চাইলে মোটা করে দিলাম, হ্যাঁ এক সপ্তাহে মোটা হন, তাহলে আমি 1 সেকেন্ডে মোটা করে দিলাম, ঠিক না? ওকে, তাহলে আমি কন্ট্রোল এ দিয়ে প্যাকেজ কে চাপলাম, কথা ছিল সবকিছু চলে যাওয়ার, কিন্তু বাকিগুলো যায় না কেন, লক আছে, লক করা আছে, তো লকটা তুলতে হবে না, লক না তুললে আমি যদি এগুলো কাজ করতে চাই কিভাবে করবো কাজ, সেক্ষেত্রে আবারও অবজেক্টে গিয়ে আনলক অল, অথবা এখানে কি দেওয়া আছে দেখেন কন্ট্রোল অল্টার টু, আনলক হয়ে গেল। ব্ল্যাঙ্ক টুল দিয়ে আপনারা আরো অনেক কাজ করতে পারেন। তারপর আমি কিছু হিন্টস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেমন আমি একটা আয়তক্ষেত্র নিলাম, এটাকে আমি আরেকটা কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং আমার এখন যে কার্সর এটা এটা এখন কি অবস্থায় আছে, সিলেকশন অবস্থায় আছে, এটা আমাকে নিচে বলে দেওয়া হচ্ছে, এদিক দিয়ে বুঝতে পারছি, আবার এদিকে আমাকে বলে দেওয়া হচ্ছে তুমি এখন সিলেকশনে আছো। তো সিলেকশনে থাকা অবস্থায় আমি যদি আমার যেটা কর্নার প্রত্যেকটা আমার জেন্টার পয়েন্ট ওই জায়গায় আসলে আমার এটা কি হয়ে যাচ্ছে, রোটেট এর রূপ ধারণ করছে, ওই অবস্থায় যদি আমি এটাকে ঘুরাই রোটেট হচ্ছে। তো আমি যদি চাই এটা শিফট ধরে রোটেট করব, তাহলে এটা নির্দিষ্ট 45 ডিগ্রি 90 ডিগ্রি এভাবে হবে। এখন এখন কত আছে 45, তাহলে আমি 45 ডিগ্রিতে অল্টার অল্টার তো হয়নি, কারণ এটা আমার আগেই কপি করে রেখেছি, আর আগে কপি না করলে অল্টার করলে এটা কপি হয়ে যাবে। ওকে, তাহলে এই ধরনের একটা অবজেক্ট আমরা তৈরি করলাম। এখন আমি দুইটাতে আমি দুইটা কালার দিব, স্ট্রোকে একটা ব্ল্যাক ছিল এটাকে রেড করে দিলাম পুরোপুরি। তো এখন দুইটাকে মার্ক করে আমি আসলাম ব্ল্যাক টুল, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তো দেখেন এটা স্মুথ একটা কালার, ব্ল্যাক থেকে স্মুথ হতে 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 রেড, রেড থেকে গাঢ় হতে হতে একদম পূর্ণাঙ্গ রেড। হ্যাঁ, তো এই ধরনের এখন আমি রেড এবং এবং ব্ল্যাক দিয়ে দেখালাম, আপনারা চাইলে গ্রিন এবং রেড দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, আরো বিভিন্ন রকমের, আমি শেপটা 45 ডিগ্রি করেছি, আমি আর এক ডিগ্রি করেন, অন্য একটু ডিগ্রিতে ফেলেন, আমি শেপটা একদম যেটা নর্মাল রেক্টাঙ্গেল এটা নিলাম, আপনি চাইলে রাউন্ড রেক্টাঙ্গেল নেন, ইলিপস নেন, হ্যাঁ আরো বিভিন্ন ভাবে কাজ করেন, ঠিক আছে? এটা নিয়ে বলতে হবে বলবো, আর অনেক কিছু বলবো, তবে আপাতত। তারপর আমি আরেকটা জিনিস দেখেন, আমি আমি দুইটা কি নিলাম, ইলিপস নিলাম, দুইটা ইলিপস কে আমি একই কালার আছে থাক, ব্ল্যান্ড টুল এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে ওই বরাবর আমার যতটুকু ইলিপস লাগবে, যতটা ইলিপস লাগবে সমান স্পেসে চলে আসবে। এই ধরনের ব্ল্যান্ড টুল দিয়ে হাজার রকমের কাজ কাজ করতে করতে যদি শিখবেন। এখন এখানেও সেই অবস্থা, আমার এখানে এখানে সিলেক্ট হচ্ছে দুইটা, এটাকে এক্সপ্যান্ড করলে সবগুলো আলাদা আলাদা ভাবে ধরা যাবে। আচ্ছা, তারপর আমরা দেখব সিম্বল স্প্রে, এটা দেখেছিলাম মনে হয়, ঠিক না? দেখেছিলাম, তাহলে এটা থাক। পাশে একটা আছে গ্রাফ, এটা ইউজ করা হয় না, তো আমরা স্কিপ করে গেলাম। তারপর আর্টবোর্ড, এটা আমাদের ছিল না, এটা নতুন আসছে, তো আর্টবোর্ডটা দেখেন, এটা হচ্ছে মূলত আমার আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডকে আমাদের প্রয়োজনে বড় করা হতে পারে, বড় করতে হতে পারে, অথবা ছোট করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে আর্টবোর্ডে যখন ক্লিক করবো, দেখেন আমার আর্টবোর্ডটা কিন্তু মার্ক হয়ে গিয়েছে,
এখানে আমার কোনো এক্সট্রা কোনো রেকট্যাঙ্গেল নেই, এক্সট্রা কোনো ইলিপস নেই, এক্সট্রা কোনো অবজেক্ট বা এলিমেন্ট নেই। এখানে শুধুমাত্র আমার যেটা আর্ক রুট সেটাই আছে। এখন ওই আর্ক রুটটাকে এখন আমি মার্ক করতে পারি। তো আমি এটাকে যদি এভাবে ছোট করে দিই আমার আর্ক রুটটা ছোট হয়ে যাবে। যত বড় আমার করার ইচ্ছা তত বড় আমি এখান থেকে এটাকে করতে পারি, বড় ছোট সব করতে পারি। তো যদি বলা হয় এটাকে আমি তো, কারণ এখানে তো সবকিছুই একটা মেজারমেন্টের ব্যাপার, আমি এটাকে ইচ্ছে মতো কেন বড় ছোট করবো, আমি এটাকে একটা নির্দিষ্ট সাইজ আনবো 8.5, 11, 8.5, 14 অথবা 23, 34, 5, 7 অনেকগুলো সাইজ থাকে না প্রিন্টিং এর, তো কোন একটা সাইজে নিব। তখন সেক্ষেত্রে আপনাকে এই আর্টবোর্ডে এখানে করতে হবে ডাবল ক্লিক। আর্টবোর্ডে ডাবল ক্লিক যদি করেন আপনি উইথ এবং হাইটের অপশন পেয়ে যাবেন এবং এখানে আপনার কাঙ্ক্ষিত সাইজ দিয়ে দেন। হয়ে গেল। এখন যদি আমি আবার আমার সিলেকশন টুল ধরে, সব ঠিক হয়ে গেল। তো এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্লাইস টুল। তো স্লাইস মানে আমরা কি বুঝি, আমরা যখন ওয়েল বোর্ড থেকে একটা কেক কিনি, হ্যাঁ, তখন আমরা কি বলি এটাকে স্লাইস করে দিন, বলি না এটা পাউরুটি কিনি, তখন কি বলি একটু স্লাইস করে দিন, স্লাইস মানে কেটে দিন, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে স্লাইস করা, কাটা। তো কিভাবে কাটবেন, আমি একটা অবজেক্ট নিলাম, এই কাটাকাটি এটা লাগে না, কারণ আমাদের কাটার জন্য আরো অনেক কিছু আছে। তো দেখেন কাটলাম এতটুকু, এই আমি এখানে এখানে কয় টুকরা করেছি, 3 টুকরা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এটা কখন ব্যবহার হয়, এটা ব্যবহার হয় সাধারণত আমরা যখন ওয়েবসাইটের জন্য কাজ করব, প্রিন্টিং এর ক্ষেত্রে না। এটা ওয়েবসাইটের জন্য যখন আমরা একটা নির্দিষ্ট একটা ইমেজ থেকে বা নির্দিষ্ট একটা অবজেক্ট থেকে ভিন্ন ভিন্ন টুকরোগুলো কেটে কেটে ওয়েবসাইটে বসাবো, তখন আমাদের এই টুলসটা ইউজ করা হয়। তো এটাকে যদি এখন আমি সেভ করি এভাবে কাটার পর, বা এখানে আমার যেটা আমি কাটলাম এটাকে যদি আবার আমাকে সিলেক্ট করতে হয়, তখন এটাকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, এটাকে চেঞ্জ করতে পারি। বা এখানে আরেকটা জিনিস আছে স্লাইস সিলেকশন টুল, এটা দিয়েও আমি সিলেক্ট করতে পারি। তো আমি যদি এখন এটাকে সেভ করি, তাহলে এটাকে আমি আমি কি জন্য সেভ করব, সেভ ফর ওয়েব, যেহেতু এই কাজটা প্রিন্টিং এর জন্য না, এই কাজটা কিসের জন্য, ওয়েবের জন্য। তো সেক্ষেত্রে আমি দিব সেভ ফর ওয়েব, এভাবে আসলো। এখন কোন ফরম্যাটে সেভ করব, আমি এখান থেকে দিয়ে দিলাম জেপিজি, রেজুলেশন দিয়ে দিলাম মিডিয়াম এবং এটাকে সেভ দিলাম। আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার করে নিব, ফোল্ডারের একটা নাম দিলাম হচ্ছে মনে করেন HTML, জাস্ট একটা ফোল্ডার নেম। এটার মধ্যে প্রবেশ করে আমি এটাকে যে কোনো নামে সেভ করলাম। তো আমি যদি এখন আমার ওই কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে যদি একটু দেখি, দেখেন আমি এখানে কিন্তু ইমেজেস নামে কোনো ফোল্ডার করেছিলাম, করি নাই, এটা কিন্তু সে অটো করে দিয়েছে। তো এখানে আমরা অনেকগুলা কাটাছেঁড়া জিনিস দেখতে পাচ্ছি, ঠিক না? আমরা যে তিনটা কেটেছিলাম ওই তিনটাও আছে এবং ওই তিনটার জন্য তার আরো যা যা কাটতে হয়েছে সে সেগুলো কেটে নিয়েছে। তো আমাদের যেটা যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে নিতে পারবে, এ হচ্ছে বিষয়, ঠিক আছে। ওকে, তারপর আমাদের যেগুলো আছে সেটার মধ্যে আছে হচ্ছে হ্যান্ড টুল। আমার এই যে একটা আর্টবোর্ড, হ্যাঁ, এটা পুরোটা তো আমি কাজ করতেছি। তো দেখেন আমার এই আর্টবোর্ড একদম পুরোটা জুড়ে আমার কাজ। তো আমাকে আমার প্রয়োজনে কি করতে হচ্ছে, এভাবে আমার আর্টবোর্ড
কে বিভিন্ন দিকে আবার ড্র্যাগ করতে হচ্ছে, বিভিন্ন দিকে আনতে হচ্ছে। তো সেজন্য আমরা এই হ্যান্ড টুলটাতে ক্লিক করার পর আমরা যখন এভাবে হাঁটাবো এই জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এখন কি হবে? হবে না, ওই হ্যান্ড টুল লাগবে। আর এই হ্যান্ড টুলটা আমরা শর্টকাটে ব্যবহার করি কিবোর্ড থেকে স্পেস বার। কি ব্যবহার করি আমরা যখন স্পেস বার ধরবো কিবোর্ড থেকে, দেখেন এখন একটা সিলেকশন আছে, নো প্রবলেম, স্পেস বার ধরলাম, ওটা অটো হ্যান্ড হয়ে গেল, স্পেস বার ছেড়ে দিলাম, ও তো আবার সিলেকশনে চলে গেল। এটা এখন আয়তক্ষেত্র আছে, আমি স্পেস বার ধরলাম, হ্যান্ড হয়ে গেল, ছেড়ে দিলাম, আবার আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে আমরা যেইটাতে কাজ করি না কেন, যখনই আমাদেরকে মুভ করতে হবে তখন আমরা স্পেস ধরবো, স্পেস ধরে এটাকে আমাদের ইচ্ছে মতো কাজ করব। এখানে হ্যান্ড আছে কিন্তু এই জায়গায় যাওয়া হয় না সাধারণত, এগুলো কিবোর্ড থেকে কাজগুলো সেরে নিতে হয়, কারণ আমি এখানে আসার সেই সুযোগ করি অত টাইম নাই। তারপর আসেন একটা আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে আরো কি আছে, প্রিন্ট ডিলিং টুল। এটা যদি আমি দি, মনে করেন এই পেজটা, এটার সাইজ কত, এই পেজটার এটা লেটার ছিল না, ডকুমেন্ট সেট আপে গেলে, আচ্ছা যাক আমি আউটপুটে গেলে দেখতে পাবো, এটা ছিল এই সাইজের একটা আউটপুট। তো এর মধ্যে একটা দেখতে পাচ্ছেন প্রিন্ট টিরিং, তো বুঝতে পারছেন এটা প্রিন্ট, প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগে। যখন আমরা কোন ছোটখাটো প্রিন্টার থেকে প্রিন্ট দিব, লেজার প্রিন্টার, কালার প্রিন্টার, যেগুলোতে এ4 সাইজের প্রিন্ট হয়, তো সেক্ষেত্রে আপনি যদি একটা লিখা, এটা যেহেতু এ4 সাইজের একটা পেজ, লেটার সাইজ বা এ4 সাইজ এগুলো কাছাকাছি, এগুলো দিয়ে প্রিন্ট করানো যায়। আপনি যদি বড় বড় একটা পেজ নেন 18x23, এখন 18x23 থেকে যদি আপনি প্রিন্ট দেন সেক্ষেত্রে ওই পুরো এরিয়া তো আমরা প্রিন্টারে পাবে না, প্রিন্টারে পাবে নির্দিষ্ট একটা এরিয়া, ঠিক না? এখন এটা থেকে আমি প্রিন্ট দিলে এটা পাবো, আমি একটা বড় পেজ নিলাম, দেখেন কন্ট্রোল এন দিলাম এবং সাইজ দিলাম 18x23। তো এখন যদি আপনি এখান থেকে কোনো কারণে প্রিন্ট দিতে হচ্ছে, আপনার অবজেক্ট এখানে আছে, এখানে আছে, এখানে আছে, হ্যাঁ, এখন কি এগুলো প্রিন্ট হবে? প্রিন্ট দিলে হবে না, কারণ আমার প্রিন্টার তো অত বড় না। তো আমার প্রিন্টারের মাপ কতটুকু, আমি এখানে এসে এখানে ক্লিক করলে এই যে প্রিন্টারের একটা মাপ চলে আসলো। এখন এই মাপের ভিতর রেখে যদি আমি এটাকে, যেহেতু ওদিকে বেশি চলে গেছে, এটাকে আমি আমার ইচ্ছে মতো রাখতে পারি, তাহলে এই মাপের ভিতর যদি আমি ঢুকিয়ে দিই আমার অবজেক্ট গুলা, এগুলো প্রিন্ট হবে যত বড় পেজে হোক না কেন। আমি বলে দিলাম আমার প্রিন্ট এরিয়া এটা, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। কোন প্রিন্ট, লেজার প্রিন্ট, কালার প্রিন্ট, এগুলো ছোটখাটো প্রিন্টার, প্রেসের প্রিন্টার না, ঠিক আছে, এ4 সাইজের প্রিন্টার, লিগেল সাইজের প্রিন্টার বা লেটার সাইজ, এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি এ4 সাইজের একটা ডকুমেন্ট নিয়ে ওখানে পেস্ট করে প্রিন্ট করেন, তাও প্রবলেম নাই, তখন এটা লাগতেছে না। যদি আপনি বলেন আমি এই বড় পেজটা থেকে প্রিন্ট দিয়ে দিই, তখন আপনি আপনার প্রিন্ট এরিয়াটা নির্ধারণ করে নেবেন। আর এই প্রিন্ট এরিয়াটা আসলো, এখন আপনি চাচ্ছেন এটা চলে যাক, প্রিন্ট এরিয়াটা এখন আমার লাগবে না, তখন কি করবেন? ওদের জন্য তো অপশন আছে, তখন আপনি চলে যাবেন ভিউতে, ভিউতে গিয়ে হাইড প্রিন্ট ডিলিং, দেখতে পাচ্ছেন প্রিন্ট ডিলিং চলে গেল। এখন এই প্রিন্ট ডিলিংটা কিন্তু এই জায়গায় চিপে আছে আপনার, হাইড হয়ে গেল, এখন প্রিন্ট দিলেও কিন্তু প্রিন্ট এখান থেকে হবে, হ্যাঁ। তো আপনি যদি আবার দেখতে চান তাহলে আবার ভিউতে এসে কি করবেন, ওটাকে অ্যাক্টিভ করবেন, শো প্রিন্ট ডিলিং, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কথার ফাঁকে কাজের ফাঁকে বিভিন্ন অপশন আমরা দেখে ফেলবো, যেটা যেটা রিলেটেড, রিলেটেড গুলো সাথে সাথে আমরা দেখে ফেলবো। তো এরপর আসেন জুম, জুম টুল, এটার কি কাজ? তো জুম টুল আমরা সাধারণত সবাই জানি, যেহেতু আমাদের মোবাইলে আমরা জুম করি, হ্যাঁ। তো এখানেও একটা কাজ এখন আছে অনেক দূরে, তো আমি যদি এখন কিছু একটা লিখি আমার চোখ তো শেষ, ঠিক না, তখন আমাকে জুম করতে হবে। জুম করার জন্য আমরা এই জুম টুলে এসে এইভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে আমরা যেই জায়গায় ড্র্যাগ করব ঠিক সেই জায়গায় বড় হবে। আমি এই কর্নার নিয়ে এখন কাজ করব, এই কর্নার উপর ড্র্যাগ করলাম, তাহলে দেখেন এই কর্নারটাই বড় হয়ে আমার চোখের সামনে চলে আসলো। আবার এটাকে আমরা কি করব,
জুম আউট করব এখন কি করলাম এতক্ষণ জুম ইন জুম আউট করার জন্য আমরা অল্টার প্রেস করব অল্টার প্রেস করে যখন আমরা কোন এক জায়গায় ক্লিক করব এটা অটোমেটিক আস্তে আস্তে কি হয়ে যাবে জুম আউট হয়ে যাবে তবে আমরা প্রফেশনালি এই টুলসটাও ইউজ করি না এগুলো আমরা কিবোর্ড থেকে কাজগুলো সেরে ফেলি কিবোর্ড থেকে সারার জন্য আমরা ধরব কন্ট্রোল এবং স্পেস বার একসাথে এট এ টাইম দেখেন আমার এখন কিবোর্ড আমার এখন সিলেকশনটা আছে হচ্ছে আমার কার্সরটা এখন সিলেকশন টুলস আছে তো এই মুহূর্তে আমার এটা জুম করার প্রয়োজন তো আমি কি করলাম কন্ট্রোল এবং স্পেস বার ধরলাম আমার কিবোর্ড থেকে তাহলে কি হয়ে গেল জুম হয়ে গেল এখন আমি যে জায়গায় জুম করব ওই জায়গায় এবার ক্লিক করে ড্র্যাগ করে নিব তাহলে ওই এরিয়াটা বড় হয়ে যাবে আমার সামনে আশা করি বুঝছেন আর বুঝতে হবে এটা তো এর বাইরে আমি অনেক বড় করে বললাম জুম করতে করতে আমার আবার যতটুকু সাইজ আমার চোখের সামনে মানানসই কমফোর্টেবল ওইটুকু সাইজ আমি আবার নিয়ে আসব সেক্ষেত্রে আপনাকে দিতে হবে কন্ট্রোল জিরো কন্ট্রোল প্লাস মাইনাস হচ্ছে হবে ওটা বলবো এখন আমি কন্ট্রোল জিরো দিলাম ফিট হয়ে গেল কিন্তু এটা অ্যাকচুয়াল সাইজ না ঠিক আছে এটা দেখেন আমার এই নিচে একটা অপশন আছে এটা হচ্ছে আমার যেটা অ্যাকচুয়াল সাইজ তার 37% অর্থাৎ আমার পুরো ডকুমেন্টটাকে আমার চোখের সামনে দেখানোর জন্য আমি কন্ট্রোল জিরো দিলাম যদি আমি কন্ট্রোল ওয়ান দিই কন্ট্রোল ওয়ান হচ্ছে কিছু হওয়ার কথা 100% হওয়ার কথা হচ্ছে না কন্ট্রোল ওয়ান আমি আমার এই যে কি আছে আমার আমার এক দুই আছে এদিকে আছে এদিকে আছে এদিকে দিয়েছে হয় না এদিকে দিলাম হলো আমার সময় এবার ডিস্টার্ব করে হতে পারে তাহলে কন্ট্রোল ওয়ান দিলাম দেখতে পাচ্ছেন এখানে 100% অর্থাৎ এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ দেখতে গেলে আপনারা কন্ট্রোল ওয়ান দিবেন অথবা এখানে ক্লিক করো আপনি বিভিন্ন সাইজে দেখতে পারেন 64% জুমিং করে আপনি এখন দেখলেন হ্যাঁ তো এভাবে করে আমরা চাইলে বিভিন্ন রকম দেখতে পারি তাহলে আমরা এখান থেকে দেখবো 100% অ্যাকচুয়াল সাইজ দেখার জন্য তারপরেও আমরা সতর্কতামূলক অর্থাৎ এই জিনিসটা প্রিন্ট করলে এখন এত বড় আসবে হ্যাঁ তারপরেও সতর্কতামূলক আপনারা 100% ইউজ করেন 100% হলো মনে করবেন যে এটা এই সাইজে আসবে 100% ঠিক আছে তবে এখান থেকে আমার দেখতে মনে হচ্ছে আর একটা ছোট তো 100% দিলে ওই ছোটটাও কভার হয়ে যায় যেটা আমার এই অবজেক্টটা যেটা ফিল কালার এটা কোন কি কালার বলেন ফিল কালারটার নাম কি হোয়াইট এবং স্ট্রোক কালারটার কি নাম ব্ল্যাক তাহলে এখন যদি এটাকে আমি ইনভার্স করতে চাই অর্থাৎ আমার হোয়াইট হোয়াইট কালারটা যেখানে আছে সেখানে ব্ল্যাক কালার গিয়ে বসবে আর ব্ল্যাক কালার যেখানে আছে সেখানে হোয়াইট কালার গিয়ে বসবে তাহলে আমরা এই সোয়াপটা দিব এটা দিলে ইনভার্স হয়ে যাবে এখন দেখেন একে অপরের জায়গা দখল করে বসছে এরপর এদিকে আরেকটা টুলস আছে যেটা হচ্ছে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক অর্থাৎ সাধারণভাবে যখন আমি একটা রেকট্যাঙ্গেল নিব একটা আয়তক্ষেত্র নিব তখন কি থাকে আমার অবজেক্টের যেটা ফিল কালার সেটা হোয়াইট থাকে যেটা স্ট্রোক কালার সেটা কি থাকে ব্ল্যাক থাকে তো এখন আমি এটাকে আমার কাজের প্রয়োজনে বিভিন্ন ধরনের করলাম কালার করলাম তো আমি চাচ্ছি আমার যেটা ডিফল্ট কালার সেটা হয়ে যায় সেক্ষেত্রে আমি এই জায়গায় ক্লিক করব তাহলে আবার ডিফল্ট কালার হয়ে যাবে তারপর বাকি জিনিসগুলো লাগবে না এতটুকু জানলে হবে এটা হচ্ছে আপনার চেঞ্জ স্ক্রিন মোড যেখানে আপনার এই উইন্ডোটা দেখার জন্য তিনটে অপশন আছে একটা হচ্ছে ফুল স্ক্রিন উইথ মেনু বার ফুল স্ক্রিন দেখাবে মেনু বার গুলো দেখাবে বাকি সব হাইড হয়ে যাবে হ্যাঁ আবার আসেন ফুল স্ক্রিন মোড কিছুই দেখাবে না শুধু স্ক্রিনটা দেখাবে হ্যাঁ আবার এফ দিলেন এফ হচ্ছে এটার শর্টকাট এফ একবার দিলে শুধু এফ কিবোর্ড থেকে শুধু এফ একবার দিলেন এরকম হয়ে গেল আরেকবার দিলেন আরেকটা মোড়ে চলে গেল আরেকবার দিলেন দ্য লাস্ট মোড আবার দিলেন আবার ফিরে আসলো তো ম্যাডাম কি এগুলো কি লেখার প্রয়োজন আছে না না এই ভিডিওটা তো নিবেন